আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও আমি আপনাদের সাথে একটি বেবি ফ্রকের ডিজাইন শেয়ার করব। আজকের এই ডিজাইনটি আমি করেছি সুতি ভয়েল কাপড়ে এবং সুতি লাচ্ছি সুতা ব্যবহার করেছি, এবং কাপড়ের নিচে সাদা কাপড়ের একটা পাইপিং ব্যবহার করেছি। চাইলে আপনারা লেস ব্যবহার করতে পারেন, এবং সাদা কাপড় দিয়ে হাতার অংশটা এবং গলারও একটা পাইপিং করেছি। যেহেতু আমি সাদা সুতার কাজ করেছি, এভাবে করে কালার কম্বিনেশন করেছি। আপনারা চাইলে কিন্তু যে কালারের সুতা দিবেন সেই কালারের পাইপিং এবং হাতাটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে আমি লাল আর সাদার কম্বিনেশনে করেছি। আপনারা কিন্তু সাদা কালো, তারপরে আকাশি সাদা, গোলাপি, নীল, এরকম আপনার পছন্দ মতো দুইটা কালার কন্টেস্ট করে তারপর কিন্তু করতে পারেন। এখানে কিন্তু ফ্রকের নিচের অংশে আমি এভাবে করে কাজটা করেছি, দেখতে পাচ্ছেন। এবং ফ্রকের যে জমিনটা, সেখানে ছোটো ছোটো ফুলগুলো দিয়ে পাতা দিয়ে ডিজাইনটা করেছি। আপনারা চাইলে আরও বেশি ঘন করে কাজটা করতে পারেন। এবং গলার অংশে দেখুন, এভাবে করে দুইটা দাগ দিয়ে তারপরে কিন্তু মাঝখানে আগে এই ডিজাইনটা ড্রয়িং করে নেবেন, এবং মাঝখানে একটা ফুল দিয়ে চারদিকে চারটা পাতা, এবং এভাবে করে দেখুন স্কোয়ার শেপের চারদিকে আটটা ফুল হবে, এবং দুই কর্নারে গলার অংশে কিন্তু দুইটা ফুল দিয়েছি। আসলে ড্রয়িংটা আমি দেখাইনি, কারণ লাল কালার কাপড়ের উপরে কালো কালার যেহেতু কলম দিয়ে আমি ড্রয়িংটা করেছি, খুব ভালো বোঝা যাচ্ছিল না। আপনারা এখান থেকে ডিজাইনটা দেখে তারপর ড্রয়িংটা করে নেবেন, খুব বেশি কঠিন কিছু না। আর অনেকেই কমেন্ট করেন ডিজাইন একে দেখানোর জন্য। আসলে অনেকেই ভালো হয়তো ড্রয়িং পারেন না, কিন্তু যে ভালো ড্রয়িং করতে পারে তাকে দিয়ে ড্রয়িংটা করাবেন। এই যে দেখুন, লালের ভিতরে কালো কলম দিয়ে যেহেতু ড্রয়িংটা করেছি, অত ভালো বোঝা যাচ্ছিল না, তাই আমি আর ভিডিওটা করিনি। কারণ আমি অল্প একটুকুন ভিডিও করেছিলাম আঁকার সময়, কিন্তু দেখি যে আসলে কিছুই বোঝা যাচ্ছে না, শুধু শুধু করে লাভ নেই। তো আমি এখানে এভাবে ফুল পিকচারটা দিয়ে দিলাম, আপনারা যারা ডিজাইনটা সেলাই অবস্থায় বুঝতে পারছে না তারা ওইভাবে দেখে নেবেন। আর এটা হচ্ছে নিচে পায়ের অংশটা, আমি এভাবে করে লতা দিয়ে ফুল দিয়ে পাতা দিয়ে আর কি ডিজাইনটা করেছি। এই যে এখন খুব ক্লোজলি একটু দেখালে আর কি বোঝা যায়, যেহেতু আমি কালো কলম দিয়ে ড্রয়িংটা করেছি, কিন্তু উপর থেকে ফুল ডিজাইনটা ড্রয়িং করলে আসলে খুব ভালো একটা বোঝা যাচ্ছিলো না, তাই আমি ওইভাবে করে ড্রয়িংটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আপনারা নিজেরা ড্রয়িংটা করে নেবেন, খুব বেশি কঠিন কিছু না। এখন আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। দেখুন পাতার ভিতরে আমি এখানে ফিশবোন স্টিচ দিচ্ছি। এই যে প্রথমে একটা মাঝখানে সেলাই দিয়ে দুই সাইড থেকে এভাবে করে সেলাইগুলো দিবেন। এখানে আমি সুতি লাচ্ছি সুতা ব্যবহার করছি, আমি আবারও বলছি এটা সুতি সুতা, এবং এটাকে আপনার ফেটি সুতা, বেনি সুতা, চিকন উলের সুতা অনেকে অনেক নামে বলে। এটা আপনার 25 থেকে 30 টাকা হয়তো এখন দাম সুতাগুলোর। কাজ করার সময় ফ্রেমটা খুব টাইট করে আটকে নেবেন, এবং সুতা টানার ব্যালেন্সটা আপনার মিডিয়াম রাখবেন, খুব বেশি জোরে টেনে কাজ করবেন না এবং খুব লুজ রাখবেন না। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন আমি কিন্তু এই ফিশবোন স্টিচ দিয়ে ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি। আমি খুব বেশি কঠিন কোনো সেলাই বা হজবরলা করে কোনো সেলাই করি না, তাই আপনারা যারা নতুন একেবারে বিগিনার্স তারা কিন্তু কয়েকটা সেলাই শিখেই এরকম কাজ করতে পারেন। আস্তে আস্তে কাজ করতে করতে হাতের আপনার ফিনিশিংটা চলে আসবে। যারা একেবারেই নতুন, কখনো সেলাই করেনি, তারা ছোটো একটা কাপড়ে, মানে রুমাল সাইজের একটা কাপড়ে আগে চেষ্টা করবেন সেলাইগুলো। পারফেক্ট হলে ছোটো একটা বেবি ড্রেস অথবা বেবি কাঁথা করে সেটার ভিতর প্র্যাকটিস করতে পারেন, তারপরে এরকম নিজেদের জন্য থ্রি পিস অথবা যে কোনো কিছু করতে পারেন। তো এই সেলাইটা দিয়ে কিন্তু আমি পাতার কাজগুলো করেছি, তাই আমি সম্পূর্ণ পাতাগুলো করে ফেললাম একই সেলাই দিয়ে। তো এখন কিন্তু দেখেন এই যে লতার মতো যে ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনটা আমি কাঁথা ফোড় দিচ্ছি। কাঁথা ফোড়টা কিন্তু আমরা সবাই মোটামুটি পারি, খুবই সহজ একটা ফোড়, কিন্তু এই ফোড়টা সুন্দর দেখাবে তখনই যখন আপনি প্রত্যেকটা স্টিচ অ্যাকুরেট একই রকম দিবেন। কোনোটা ছোটো হলো, কোনোটা বড় হলে কিন্তু এই স্টিচটা দেখতে ভালো লাগে না, তাই সুন্দর করে এই কাঁথা ফোড়টা দিবেন। কাঁথা ফোড় দিয়েও কিন্তু থ্রি পিস এবং বেবি ড্রেসগুলো করা যায়। আমার চ্যানেলে কিন্তু বেবি ড্রেস, হাতের কাজে থ্রি পিসের অনেক ডিজাইন এবং অনেক সেলাইয়ের আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো এটা হয়ে যাওয়ার পরে দেখুন এখানে একটা ডিজাইন দিয়েছি, এই পাশটাতে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এই যে এরকম, এগুলো আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। এভাবে করে এক হাত দিয়ে সুতাটাকে টেনে ধরে এভাবে করে শুয়ের ভিতরে দুই প্যাচ দিয়ে ঠিক যেখানটাতে সুতা আছে সেখানে আবার সুইটাকে এভাবে করে ইন করাবো, এবং এভাবে করে বাম হাত দিয়ে, বাম হাতের বুড়ো আঙুল দিয়ে আমি এভাবে করে সুতাটা চেপে ধরে এভাবে করে নিচের দিকে সুতাটা টানলেই দেখবেন সুন্দর একটা গিট ফোরের মতো ফোর হয়েছে, এটাকে ফ্রেঞ্চ নট বলে। তো আমি আবার দেখে দিচ্ছি, বাম হাতের আঙুল দিয়ে এভাবে করে সুতাটা টেনে ধরে এক শুয়ের ভিতরে সুতাটা দুইবার পেঁচিয়ে তারপরে এই সেলাইটা দিতে হয়।
আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে করে কাঁথাফুলগুলো দিয়ে নিতে হবে। তারপরে এভাবে করে ডিজাইনটার উপরে তিনটা করে ডট আছে, সে তিনটা ডটের ভিতরে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। এই ফ্রেঞ্চ নট সেলাইটা খুবই সুন্দর এবং এটা দিয়েও কিন্তু ফুলের যে মিডেলটা সেটা করলে অনেক ভালো লাগে এবং বিভিন্ন ডিজাইনে এই সেলাইটা ব্যবহার করা হয়, তাই এই সেলাইটা শিখে নেবেন। এখন আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে, ফুলের কাজটা দেখিয়ে দিচ্ছি। একেবারে আমি যেভাবে পাতাগুলো করেছি ঠিক একইভাবে এই ফুলের পাপড়িগুলো হবে। এই ফুলের পাপড়িগুলো পাতা থেকে একটু ছোট সাইজ হবে। এখানে আমি জাস্ট পাঁচটা সেলাই দিয়ে এক একটা পাপড়ি করব। দেখুন মিডলে একটা ছোট করে ফোর দিয়ে দুপাশ থেকে আমি দুটো ফোর উঠাচ্ছি, দেখুন একটা ফোর দিয়ে আর একটা পাশ থেকে আবারও আমি ফোর উঠালাম, তো আমার তিনটা ফোর হলো। এখন আমি এভাবে আর একটা ফোর দিয়ে ওই সাইড থেকে আর একটা ফোর উঠাবো। টোটাল পাঁচটা ফোর দিয়ে আমি একটা করে ফুলের পাপড়ি করব। আর একটা ফুলের জন্য আমি এখানে আটটা পাপড়ি এঁকেছি, তো আপনারা এভাবে আটটা নয়টা দশটা যে যেভাবে ফুলের সাইজটা করতে চান সেভাবে কিন্তু করে নেবেন। এভাবে করে এই ডিজাইনটা দিয়ে কিন্তু আমরা বড়দের ড্রেসও করতে পারি। এইভাবে ড্রেসে আপনি চারকোনা গলা দিয়ে তারপরে কিন্তু বড়দের ড্রেসের ডিজাইনও করতে পারেন। তো দেখুন আমি এখন এভাবে করে ফুলের পাপড়িগুলো সব করে নেব। সেলাইটা কিন্তু এটাও ফিশবোন স্টিচ, জাস্ট আপনি যেভাবে পাতা করেছেন ঠিক একইভাবে ফুলের পাপড়িগুলো করে নেবেন। আমি চেষ্টা করি ভিডিওর ভিতরে সব ইনফরমেশনগুলো এবং সেলাইগুলো মুখে বলে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে বা যে কোনো কিছু জানার থাকলে ভিডিও সংক্রান্ত অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ফুলের মাঝখান দিয়ে আমি এভাবে করে চারটা ফোর দিয়ে একটা স্কোয়ার শেপ করে নিচ্ছি। চাইলে এখানে মিডলে শুধু একটা ফ্রেঞ্চ নট ফোরও দিতে পারেন, তাহলেও সুন্দর লাগবে। আমি চার কোণে স্কোয়ার শেপটা দেওয়ার পরে মিডলে আবার একটা ফ্রেঞ্চ নট দিব। প্রতিটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি, বাসা অবশ্যই চেষ্টা করবেন। এই একইভাবে ফুলগুলো সবগুলো করে নেবেন যেখানে যেখানে ফুলগুলো আছে, এবং জামার জমিনে কিন্তু আমি ছোট ছোট ফুলগুলো দিয়েই করেছি। সুতরাং আপনারা এই ফুলগুলো সুন্দর করে দিয়ে কিন্তু যে কোনো কামিজ বলেন, ওড়না বলেন, শাড়ি বলেন, এই ফুলগুলো দিয়ে কিন্তু জমিনে কাজ করতে পারেন, বেশ ভালো লাগে। এই পর্যায়ে দেখেন দুই সাইডে যে দুইটা দাগ দেওয়া ছিল সেই দাগটা আমি এভাবে করে ব্যাক স্টিচ ফোর দিয়ে নিচ্ছি। খুবই সিম্পল কিছু সেলাই এবং ডিজাইনটাও খুব সহজ, কিন্তু খুব বেশি গিজিবিজি করে ড্রয়িং করা তাই হয়তো একটু কঠিন লাগছে, বাট কঠিন কিছু না। যারা ভালো ড্রয়িং করে তাদেরকে দিয়ে ড্রয়িংটা করিয়ে নেবেন। আই হোপ আপনাদের ডিজাইনটা ভালো লেগেছে, কমেন্ট করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন, সেই সাথে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।